এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ধৈর্য ও সময়। যে সমস্ত লোকের কাছে ধৈর্য নেই তারা জীবনে বড় বড় সুযোগগুলিকে মিস করে। একটি ভালো সফলতা পাওয়ার জন্য তোমার কাছে ধৈর্য থাকাটা খুবই দরকার। তুমি কাল যেটা করেছিলে আজও যদি সেই একই কাজ করো তাহলে তুমি যেখানে আসো সেখানেই পড়ে থাকবে। জীবনে যদি কিছু করতে চাও তাহলে ধৈর্য নিয়ে রোজ নতুন কিছু করার চেষ্টা করো। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে ভালো করতে পারবে। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। অন্ধকার নেমে এলে ধৈর্য ধরে বসে থাকো ভোর আসার জন্য, আর জীবনে দুঃখ কষ্ট আসলে ধৈর্য ধরে পরিশ্রম করে যাও সফলতা পাওয়ার জন্য। তোমার সব থেকে বড় ভুল কি জানো? তুমি নিজেকে দুর্বল মনে করো। নিজেকে কখনো দুর্বল মনে করবে না, ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস নিয়ে কাজ করে যাও। একদিন তুমি এমন কিছু করে দেখাতে পারবে যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। তোমার পথে বাধা আসবেই, তবে তোমাকে বাধাকে এড়িয়ে চলতে হবে। বাধা দেখে থেমে গেলে তোমার স্বপ্নও থেমে যাবে। তুমি যদি পানি দিয়ে গোসল করো তাহলে শুধু তোমার শরীরের ভালো হবে, তবে তুমি যদি ঘামের পানিতে গোসল করতে পারো তাহলে তুমি ইতিহাস গড়তে পারবে। খেলার মাঠে বারবার হেরে যাওয়া প্লেয়ারটিও একদিন ট্রফি নিতে পারে, কিন্তু মনের কাছে হেরে যাওয়া অধৈর্য ব্যক্তিটা কখনোই সফল হতে পারে না। তুমি কেমন পরিস্থিতিতে আসো আমি জানি না, আর জানতেও চাই না। শুধু জানি তুমি সফল হতে চাও, তোমার মধ্যে সফল হওয়ার ক্ষুধা আছে। শুধু চাই মোটিভেশন, তোমাকে প্রতিনিয়ত মোটিভেট করার জন্য আমার ইজি মোটিভেশন তোমার সাথে থাকবে। তুমি পরিশ্রম করা শুরু করো। সো লেটস স্টার্ট।